মধু শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে তোমাদের বলেছিলাম বড় কোশ্চেন যেগুলো অসুবিধা হবে সেগুলো কমেন্টে জানাবে। তোমরা এই সমস্ত অঙ্কগুলো জানিয়েছো এখনো পর্যন্ত, আরও তোমরা জানাচ্ছ, সেগুলোও সলভ করে দেওয়া হবে। আজকে আমরা 358 অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদের ফার্স্ট যে পেজটা আছে 357, 358, 359, সেই পেজের যে অঙ্কগুলো প্রবলেম হয়েছে বলে তোমরা জানিয়েছ, সেখানকার অধিকাংশ অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো সেই তিনটে করে দেওয়া হয়েছে। তোমাদের 357 পেজে যে সেটটা শুরু হয়েছে সেই সেটটা থেকে ম্যাথামেটিক্সের 13-এর এ, 13-এর বি আর 15-এর ফার্স্ট অঙ্কটা অন্যরকম ছিল বইয়ের বাইরে থেকে, সেই অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে। আর পরবর্তী পেজের কোনো অঙ্কে কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে পেজ নাম্বার আর কোয়েশ্চেন নাম্বারটা জানাও, সেগুলোও সলভ করে দেওয়া হবে। 13-এর এ নাম্বার কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা একটা প্রবলেম আছে আমি বলছি, এই কোয়েশ্চেনটা অনেকের এই জন্যই হয়তো পারেনি, প্রবলেমটা আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেনটা তোমরা পড়লে বুঝতে পারবে। কোয়েশ্চেনে বলেছে আনুভূমিক ভূমিতলের উপর উল্লম্বভাবে অবস্থিত একটি টাওয়ারের উপর এইচ মিটার উচ্চতায় একটি উল্লম্ব পতাকা দণ্ড দণ্ডায়মান আছে। এই কোয়েশ্চেনটা এই উচ্চতায় জায়গাটা উচ্চতার হবে। তোমরা যদি এই সেম কোয়েশ্চেন, এটা হচ্ছে রায়মার্টিনের সায়েন্টিফিক সাজেশন, তোমরা দেখবে বইটা খুব সুন্দর, রায়মার্টিনের ইউজুয়ালি বইগুলো ভালোই হয়, ওরা অনেক খেটে তৈরি করেছে। এই কোয়েশ্চেনটা দেখো তোমরা কী বলেছে, সেম কোয়েশ্চেন, আনুভূমিক তলে অবস্থিত উল্লম্ব টাওয়ারে এইচ উচ্চতার পতাকা দণ্ড রাখা হয়েছে, আর এখানে সেই জায়গাটা এইচ উচ্চতাই বলেছে, এই জন্য অনেকের কনফিউশন হয়েছে, অনেকে অঙ্কটা সলভ করতে পারোনি। আশা করি উচ্চতারভাবে তোমরা যদি চেষ্টা করো তাহলে খুব সহজেই সলভ করতে পারবে। তাহলে এখানে উচ্চতাইটা উচ্চতার করে নিলাম আমরা, আর এখন আমরা অঙ্কটা সলভ করব। হ্যাঁ, কোয়েশ্চেনটা কী বলেছে, আনুভূমিক ভূমিতলের উপর উল্লম্বভাবে অবস্থিত একটি টাওয়ারের উপর এইচ মিটার উচ্চতার একটি উল্লম্ব পতাকা দণ্ড দণ্ডায়মান, ভূমিতলের সঙ্গে এক কোনো একটি বিন্দু থেকে পতাকা দণ্ডটির পাদদেশ ও শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে আলফা বিটা হলে প্রমাণ করো টাওয়ারটির উচ্চতা এটা। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেবো, কারণ হাইট অ্যান্ড ডিস্টেন্সের ছবি আঁকাটা মেন ইম্পর্টেন্ট জিনিস, তোমরা জানো। পেজ নাম্বার 357-এর মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে। ঠিক আছে, ফার্স্টে ছবিটা আমরা আঁকছি। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ইয়েটা, তার মধ্যে এতটা হচ্ছে আমাদের টাওয়ারটা, আর এইটুকুটা হচ্ছে পতাকা দণ্ড। যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে পতাকা দণ্ডটা কি এইচ মিটার উচ্চতার, তার মানে পতাকা দণ্ডের উচ্চতা হচ্ছে এইচ মিটার, সুতরাং এই ডিস্টেন্সটা হচ্ছে 8 মিটার, আর এতটা হচ্ছে মানে এখান থেকে এই অংশটা, এটা হচ্ছে আমাদের টাওয়ার যার উচ্চতাটা আমাদের বের করতে বলা হয়েছে, এই যে এই অংশটা। তাহলে ফার্স্টে আমরা নাম দিয়ে দিই এদের, এ বি সি, যেখানে বি সি হচ্ছে টাওয়ার আর এ বি হচ্ছে পতাকা দণ্ড। আর বলেছে ভূমিতলের কোনো একটা বিন্দু, আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে এটা, এই ক্ষেত্রে সেখান থেকে পতাকা দণ্ডের পাদদেশ অর্থাৎ বি বিন্দুর উন্নতিকোণ আর পতাকা দণ্ডের শীর্ষ অর্থাৎ এ বিন্দুর উন্নতিকোণটা কোয়েশ্চেনে উল্লেখ করে দেওয়া আছে। ওরা বলেছে যে পতাকা দণ্ডের পাদদেশ আর শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে আলফা আর বিটা, তাহলে পাদদেশের উন্নতিকোণ হচ্ছে আলফা আর শীর্ষের উন্নতিকোণ হচ্ছে বিটা। আশা করি তোমাদের বোঝাতে পারলাম ছবিটা। এবার আমরা যে সমস্ত জিনিসগুলো নিলাম আমাদের কাজ হচ্ছে সেগুলো লিখে নাও, তোমরা পরীক্ষায় একদম এক্স্যাক্ট যেভাবে করবে সেইভাবে এখানে আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা লিখব, ধড়ি চিত্রে বা ধড়ি শুধু লিখলে অসুবিধা নেই, ধড়ি বিসি হলো পতাকা দণ্ড, বিসি হলো হচ্ছে আমাদের টাওয়ার এবং এবি হলো টাওয়ারের উপর এইচ মিটার উচ্চতা পতাকা দণ্ড। ডি হলো ভূমিতলের উদ্দিষ্ট বিন্দু। তাহলে আমরা ছবিতে যা যা নিয়েছি সে সমস্ত জিনিসগুলো এখানে বলে নিলাম। এবার কোনগুলো একটু সুন্দর মতো গুছিয়ে লিখবো এইভাবে, যেমন আমাদের ছবিতে কোন বিডিসি হচ্ছে আলফা উন্নতিকোণ পতাকা দণ্ডের পাদদেশের, অন্য আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে কোন এডিসি সেটা হচ্ছে বিটা,
পতাকা ধরনের শীর্ষের উন্নতিকোণ। তাহলে আমরা সম্পূর্ণ কোয়েশ্চেনটাকে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি, এবার আমরা কোয়েশ্চেনটা সলভ করব। সবার ফার্স্টে আমরা সমকোণী ত্রিভুজ বিসিডি নিয়ে কাজ করব। এইভাবে সমকোণী ত্রিভুজ বিসিডি এর এই ক্ষেত্রে বিসি আর সিডি এই দুটো জিনিস আছে আমাদের, যদি আমরা ট্যান ইউজ করি, আর আমরা এখানে ট্যানই ইউজ করব, কারণ অতিভুজটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ছে না, দুটোর ক্ষেত্রে সিডিটা কমন থাকবে আর বিসি তো আমাদের টাওয়ারের উচ্চতা যেটা নির্ণয় করতেই হবে। তাহলে সমকোণী ত্রিভুজ বিসিডি এর ট্যান বিডিসি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সমকোণী ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে আমাদের সিডি। তাহলে আমরা এখানে ট্যান বিসিডি অর্থাৎ বিসিডির ভ্যালু যেহেতু আলফা, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু লিখতেই পারি বিসি বাই সিডি। এটা আমরা ইকুয়েশন ওয়ান আকারে রেখে দিচ্ছি। এরপর আমরা কাজ করব সম্পূর্ণ ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এসিডি নিয়ে। এইভাবে সমকোণী ত্রিভুজ এসিডি এর ট্যান এডিসি ইকুয়ালস টু সমকোণী ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের এসি আর ভূমি হচ্ছে সিডি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ট্যান এসিডি অর্থাৎ এসিডি কোণের ভ্যালু বিটা, তাই আমরা এটাকে লিখতেই পারি ট্যান বিটা ইকুয়ালস টু এসি ডিভাইডেড বাই সিডি। আশা করি বোঝাতে পেরেছি, আমরা এটা ইকুয়েশন টু ধরে নিচ্ছি। এবার আমরা কি করব, এখানে আমরা ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু যে দুটো পেয়েছি, ইকুয়েশন টুকে ডিভাইডেড করব আমরা ইকুয়েশন ওয়ান দিয়ে। তাহলে ইকুয়েশন টুকে যদি আমরা ইকুয়েশন ওয়ান দিয়ে ডিভাইডেড করি, তাহলে তার বাম পক্ষটা বাম পক্ষে ডিভাইডেড হবে, অর্থাৎ আমরা বাম পক্ষটা এরকম পাবো ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান আলফা ইকুয়ালস টু, ডান পক্ষটা আমরা এরকম পাবো এসি বাই সিডি ডিভাইডেড বাই বিসি বাই সিডি। এর ফলে কী হচ্ছে, সিডি সিডি অংশটা কেটে যাচ্ছে। তাহলে আমরা যে এটাকে সুন্দর মতো সাজিয়ে নিলে আমরা পাচ্ছি ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান আলফা ইকুয়ালস টু এসি বাই বিসি। এবার তোমরা যদি ছবিটা দেখো, ছবিতে এসি যে সরলরেখা এসি যে রেখাংশটা এসি, সেটা হচ্ছে এবি আর বিসির যোগফল। তাহলে আমরা এসিটাকে খুব সহজেই লিখতেই পারি, পরবর্তী লাইনে যদি আমরা লিখতে চাই, তাহলে এটা হচ্ছে ট্যান বিটা বাই ট্যান আলফা ইকুয়ালস টু এসিটাকে আমরা লিখতেই পারি এবি প্লাস বিসি ডিভাইডেড বাই বিসি। এরপর আমরা এখানে কি করব, একইভাবে কন্টিনিউ করব টার্মটাকে, ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান আলফা ইকুয়ালস টু এই অংশটাকে যদি ভেঙে দিই, অর্থাৎ এই পার্টটাকে বিসি প্লাস এবি প্লাস বিসি বাই বিসিকে, তাহলে এটা হবে এবি বাই বিসি প্লাস বিসি বাই বিসি, বিসি বাই বিসি, সুতরাং এটা হবে ওয়ান। তাহলে আমরা খুব সহজে এটাকে সাজিয়ে নিলে এটা এমনটা হচ্ছে যে এবি বাই বিসি ইকুয়ালস টু, এখানে যে ওয়ানটা হবে সেটাকে যদি আমরা এই পক্ষে নিয়ে আসি, তাহলে ট্যান বিটা বাই ট্যান আলফা তো আগে থেকেই ছিল, মাইনাস ওয়ান হচ্ছে। আশা করি আমি বোঝাতে পারছি তোমাদের। এখানে এবি যেটা, এবিটার দৈর্ঘ্য হচ্ছে এইচ মিটার, যেহেতু ওরা বলেছে পতাকা দণ্ডটি এইচ উচ্চতার, এইচ মিটার উচ্চতার, তাহলে এবির জায়গায় আমরা এইচ লিখতে পারি। তাহলে এইচ বাই বিসি ইকুয়ালস টু আমাদের এখানে পাচ্ছি, যদি ভগ্নাংশে যোগ করি, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর প্রশ্ন হচ্ছে আমাদের বিসিটা বের করতে হবে, কারণ বিসি দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা, বিসিটাই হচ্ছে আমাদের টাওয়ার। সুতরাং বিসি যদি আমরা বের করতে চাই, তাহলে ভগ্নাংশটা উভয় পক্ষে উল্টে নিলে বিসি বাই এইচ ইকুয়ালস টু আমরা ইজিলি পাচ্ছি ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। সুতরাং বিসি অর্থাৎ টাওয়ারের যে উচ্চতাটা আমাদের বের করতে হচ্ছে সেটা ইকুয়ালস টু আমরা ইজিলি পাচ্ছি এইচটা এখানে ডিভাইডেড আছে, এখানে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে এইচ ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল টাওয়ারের উচ্চতা। তোমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারবে এখানে বলেছে টাওয়ারটির উচ্চতা এটা এত মিটার, আমাদের প্রমাণ করো, সেটা আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। 15-এ এক নম্বর কোয়েশ্চেনটা, নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 50, মোট পরিসংখ্যা 120, ফলে F1 এবং F2 এর মান নির্ণয় করো।
এখানে ছকের শ্রেণী আর পরিসংখ্যাটা দিয়ে দিয়েছে, ওরা সমান্তরালভাবে দিয়েছে, আর শ্রেণী পরিসংখ্যাটা আমরা উল্লম্বভাবে লিখে নেব এইভাবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে উল্লম্বভাবে ছকটাকে সাজিয়ে নিলাম, শ্রেণী আর পরিসংখ্যাটা দেওয়াই আছে। আর শ্রেণী মধ্যমান আর এফ আই এক্স আই কেন করেছি তোমরা জানো, যেখানে আমরা যৌগিক গড়ের প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ ডিরেক্ট মেথডটা আমরা যেখানে অ্যাপ্লাই করি সেখানে আমাদের এক্স আই আর এফ আই এক্স আই লাগে, যেখানে এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যমান অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানা আর নিম্ন শ্রেণী সীমানা সমষ্টিকে দুই দিয়ে ডিভাইডেড করলে আমরা যেটা পাই শ্রেণী মধ্যমান সেটা। তাহলে ফার্স্টে আমরা এক্স আইটা বের করে নিই, কী হচ্ছে 0 + 20-র শ্রেণী মধ্যমান হবে আমাদের 10, একইভাবে অন্যগুলো হবে 30, 50, 70, 90। তাহলে শ্রেণী মধ্যমান পেয়ে গেলাম। আর এখানে আমাদের এফ আই এক্স আই অর্থাৎ এফ আই আর এক্স আই এর গুণফল, এফ আই হচ্ছে ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা তোমরা জানো, তাহলে এগুলো গুণ করলে আমরা পাচ্ছি এখানে 170 30 F1, এটা মাল্টিপ্লাই করলে 32 × 5 হয় 160, তাহলে 160 70 F2। এখানে 19 কে 90 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 0 9 9 81 17 এটা। আর প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা যখন যৌগিক গড় নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের সামেশন অফ এফ আই বের করতে হয়, যেটা হচ্ছে পরিসংখ্যার সমষ্টি। এক্ষেত্রে আমাদের পরিসংখ্যার সমষ্টি কত হচ্ছে দেখা যাক, 19 আর হচ্ছে 17, এই দুটো যোগ করলে হচ্ছে 36 36 আর হচ্ছে 32, তাহলে হচ্ছে আমাদের 68। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা তোমরা এইভাবে অ্যাড করতে পারো, 9 7 অ্যাড করলে হয় 16 17 18 এর 18, হ্যাঁ থাকলো 1 3 4 5 আর 1 68। এবার দুটো F1 F2 এদের আমরা এইভাবে 68 + F1 + F2 আকারে রাখবো, তাহলে এটা হচ্ছে আমাদের পরিসংখ্যার সমষ্টি। আর সামেশন অফ এফ আই এক্স আই যদি আমরা বের করি সেটা হবে, তাহলে অ্যাড করা যাক কত হচ্ছে, হ্যাঁ অ্যাড করলে হচ্ছে 3480 সংখ্যাগুলো যোগ করলে, আমি রাফে যোগ করে নিয়েছি। আর এখানে 30 F1 + 70 F2, আসলে আমি বোঝাতে পারলাম, এখানে আমার জায়গা নেই জন্য আমি নিচে লিখলাম, তোমরা পাশে এইভাবে সাজিয়ে লিখবে। তাহলে আমরা এখানে পরিসংখ্যার সমষ্টি আর সামেশন অফ এফ আই এক্স আই এই দুটোই বের করে ফেললাম। এবার প্রশ্নে ওরা বলে দিয়েছে যে পরিসংখ্যা মোট পরিসংখ্যা অর্থাৎ পরিসংখ্যার সমষ্টি 120, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অতএব সামেশন অফ এফ আই হচ্ছে 120। আর আমাদের ক্ষেত্রে সেটা বেরিয়েছে এখানে 68 + F1 + F2, তাহলে এখান থেকে আমরা খুব সহজে F1 আর F2 সমষ্টিটা বের করতে পারবো। F1 + F2 আমাদের হচ্ছে 120 - 68, যেটা ক্যালকুলেট করলে আমরা পাবো 52। তাহলে আমরা এখানে F1 + F2টা ইজিলি পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা ইকুয়েশন 1 ধরে নেব। যেহেতু আমাদের এখানে F1 F2 বের করতে হবে, তাই আমরা দুটো সমীকরণ তৈরি করবো F1 F2 রিলেটেড, যাদের মধ্যে যে কোনো একটা পদ্ধতি অপনয়ন বজ্রগুণন তুলনামূলক বা পরিবর্ত যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা F1 F2 মান বের করবো। তাহলে এটা তার মধ্যে ফার্স্ট ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই দুটো টার্ম নিয়ে যদি আমরা যৌগিক গড় নির্ণয় করি, যৌগিক গড়ের ফর্মুলা হচ্ছে অর্থাৎ X̄ = আমরা যদি এভাবে লিখি, অতএব নির্ণয় যৌগিক গড় আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। এখানে সামেশন অফ এফ আই এক্স আই আমরা এই টাইমে বের করেছি অর্থাৎ 3480 + 30 F1 + 70 F2 ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই অর্থাৎ মোট পরিসংখ্যা, যেটা প্রশ্নেই বলে দিয়েছে 120, তাহলে আমরা এখানে 120 লিখতেই পারি। তাহলে এটা হচ্ছে আমাদের বের করা যৌগিক গড়, আর ওরা বলে দিয়েছে যে যৌগিক গড় হচ্ছে 50, তাহলে আমরা এখানে করতেই পারি। অতএব প্রশ্নানুসারে এই টার্মটা অর্থাৎ 3480 + 30 F1 + 70 F2 ডিভাইডেড বাই 120 = হচ্ছে 50, যেটা ওরা বলে দিয়েছে ওদের হিসেবে যৌগিক গড়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের উদ্দেশ্য হবে F1 F2 রিলেটেড আর একটা সমীকরণ বের করা। তাহলে ফার্স্টে 3480 + 30 F1
প্লাস 70 এফ টু ইকুয়ালস টু বেরোচ্ছে, এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের বেরোচ্ছে 6 12 আর 5 12 আর 60 আর দুটো জিরো, অর্থাৎ 6000। তাহলে খুব ইজিলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, অতএব 30 এফ ওয়ান প্লাস 70 এফ টু ইকুয়ালস টু, এই টার্মটা এদিকে এলে মাইনাস হবে 6000 মাইনাস 3480, যার ফলে আমরা যে টার্মটা পাবো সেটা হচ্ছে 30 এফ ওয়ান প্লাস 70 এফ টু ইকুয়ালস টু, এখানে মাইনাস করলে আমাদের পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ 3480 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 2520। তাহলে আমরা এখানে আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম, ইকুয়েশন টু। এটাকে আরেকটু সাজিয়ে নিতে পারি, অর্থাৎ যেহেতু এখানে কমন নেওয়া যাচ্ছে 10, তাহলে 10 কমন নিয়ে নিই দুটো পক্ষ থেকেই, তাহলে আমরা 10 কমন নিয়ে নিলে এখানে চলে আসছে 3f1 প্লাস 7f2 ইকুয়ালস টু 2520, অর্থাৎ 3f1 প্লাস 7f2 ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে 252। তাহলে এটাকে আমরা ইকুয়েশন টু ধরে নিচ্ছি। এবার আমরা ইকুয়েশন টু পেয়ে গেছি, ইকুয়েশন ওয়ান পেয়ে গেছি, এই দুটো থেকে যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আমরা f1 f2 মান বের করতে পারি। তো আমরা এখানে অপনয়ন প্রক্রিয়ায় অ্যাপ্লাই করব, যেটা তুলনামূলক সোজা হয়। তাহলে আমরা ফার্স্ট নং ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে সেটা থেকে 2 নং ইকুয়েশন মাইনাস করব। তোমরা এটা কথায় লিখতে চাইলে এইভাবে লিখবে, 1 নং সমীকরণের 3 গুণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে রাশিটা এরকম বেরোবে, 3f1 প্লাস 3f2 ইকুয়ালস টু 52 × 3, অর্থাৎ 156। আর দ্বিতীয় ইকুয়েশনটা তো আছে 3f1 প্লাস 7f2 ইকুয়ালস টু 252। তাহলে ক্যালকুলেশন করা যাক কত হচ্ছে, এখানে f1 কেটে গেলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 4f2 ইকুয়ালস টু মাইনাস, এখান থেকে মাইনাস করা যাক কত হচ্ছে, 52 56, অর্থাৎ 4 থাকছে, 100 থেকে 4 মাইনাস করলে 96 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এটা, তাহলে f2 ভ্যালু আমরা ইজিলি এখান থেকে পেয়ে যাব, 96 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 4 2 8, 4 4 16, f2 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 24। এবার f2 ভ্যালুটা আমরা ইকুয়েশন ওয়ানে যদি পুট করি, পুটিং দ্য ভ্যালু অফ f2 ইন ইকুয়েশন ওয়ান, দেন উই উইল গেট f2 এর মান, তোমরা বাংলায় লিখবে f2 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, f1 প্লাস f2 এর জায়গায় আমরা f2 এর মানটা লিখে দিই, অর্থাৎ 24 ইকুয়ালস টু 52। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি f1 ইকুয়ালস টু 52 মাইনাস 24, অর্থাৎ ক্যালকুলেট করা যাক কত হচ্ছে, 32 থেকে 4 মাইনাস, অর্থাৎ 28। তাহলে ইজিলি আমরা f1 এর মানও পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের f1 এর মান, এটা f2 এর মান, যেটা আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর হচ্ছে 13 বি নাম্বার অঙ্কটা, 358 পেজের, একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 আর 60 ডিগ্রি, বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলেছে এখানে। তাহলে প্রশ্ন ওয়াইজ আমরা যদি ছবিটা এঁকে নিই, ছবিটা হবে এমনটা, এটা ধরে নিচ্ছে আমাদের বাড়ি, আর যেহেতু বাড়ি থেকে ওদের ল্যাম্পপোস্ট এবং ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দু দুটোকেই যেহেতু অবনতি কোণে দেখা যাচ্ছে, সুতরাং বাড়িটা নিশ্চয়ই ল্যাম্পপোস্টের চেয়ে উঁচু হবে। তো সেই ধরুন তোমরা এইভাবে ছবিটা আঁকবে, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ল্যাম্পপোস্ট। ওরা বলেছে ল্যাম্পপোস্টের চূড়া থেকে, সরি, বাড়ি থেকে ল্যাম্পপোস্টের চূড়ার অবনতি কোণ, এটা যদি ল্যাম্পপোস্টের চূড়া হয় তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। একইভাবে বাড়ি থেকে ল্যাম্পপোস্টের পাদবিন্দুর অবনতি কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই সম্পূর্ণ কোণটা, আশা করি বোঝাতে পারছি। এবার এটা হচ্ছে 60 ডিগ্রি, এরপর আমরা এখানে কী করবো, নামগুলো দিয়ে দিই প্রত্যেকটা জিনিস, যে সমস্ত জিনিসগুলো নিলাম, এ বি সি ডি, এটা এক্স। তাহলে চিত্রে এ বি ইকুয়ালস টু বাড়ি, সি ডি ইকুয়ালস টু ল্যাম্পপোস্ট, এবার আমরা এখানে বিসি সমান্তরাল একটা সরলরেখা আঁকবো ডি বিন্দু থেকে, যেটা এরকম হবে, যেটা নাম দিয়ে দিই ডিই, যেহেতু সমান্তরাল সুতরাং বিসি আর ডিইও সমান হবে, তাহলে বিসি ইকুয়ালস টু ডিই। আর একইভাবে এটা যেহেতু সমান্তরাল আর এই দুটো সমান, ঠিক একইভাবে ডিসি আর বিইও সমান হবে, তাহলে এটাও আমরা লিখে দিই সিডি ইকুয়ালস টু বিই।
এবার আমরা অঙ্কে ফিরে আসি। আমাদের অঙ্কে যে জিনিসটা জানতে চেয়েছে সেটা হচ্ছে এইটা, যে বাড়ির উচ্চতা সাথে ওরা জানতে চেয়েছে ল্যাম্প পোস্টের উচ্চতার অনুপাত। সুতরাং এই অংশটার উচ্চতার অনুপাত ওরা জানতে চেয়েছে। তাহলে অঙ্কটা আমরা স্টার্ট করব এইভাবে, সর্ব ফার্স্টে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব, অর্থাৎ ত্রিভুজ এ বি সি নিয়ে, সমকোণী ত্রিভুজ এ বি সি এর ট্যান ইউজ করবো আমরা। এক্ষেত্রে ট্যান এ সি বি ইকুয়ালস টু, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব তো আমরা দেখতে পাচ্ছ এ বি হচ্ছে, অর্থাৎ এ বি বাই ভূমি হচ্ছে বি সি। আর ট্যান এ সি বি, ট্যান এ সি বি তোমরা যদি দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আরও করতে হবে, সেটা হচ্ছে যদি এই অবনতি কোণটা 60 ডিগ্রি হয়, তার ধরুন এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই অবনতি কোণটা যদি 30 ডিগ্রি হয়, তার ধরুন এই কোণটা হবে 30 ডিগ্রি, সেটা আমাদের অবশ্যই একান্তর বলে উল্লেখ করে দিতে হবে। তাহলে এটা আমরা এইভাবে লিখবো, কোণ এ সি বি ইকুয়ালস টু একান্তর কোণ এক্স এ সি ইকুয়ালস টু 60 ডিগ্রি। আবার একইভাবে অন্যটাও করতে হবে, কোণ এক্স সরি কোণ এ ডি সি এ ডি ই ইকুয়ালস টু একান্তর কোণ এক্স এ ডি সমান সমান 30 ডিগ্রি। তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে এক্স এ ডি যে কোণটার একান্তর হচ্ছে আমাদের কোণ এ ডি সি, একইভাবে এক্স এ সির একান্তর হচ্ছে আমাদের কোণ এ সি বি। তো এটা অবশ্যই লিখে নিতে হবে। তাহলে আমরা এ সি বি ইকুয়ালস টু এখানে পাচ্ছি 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ইকুয়ালস টু পাচ্ছি এ বি বাই বি সি। তাহলে আমরা ট্যান 60-এর ভ্যালু সবাই জানি, ট্যান 60 হচ্ছে √3, তবে এখানে √3 ইকুয়ালস টু বেরোচ্ছে এ বি বাই বি সি। আমরা এ বির মানটা বের করে নেব বি সি যুক্ত একটা টার্ম দিয়ে, তাহলে রাশিটা হচ্ছে এরকম এ বি ইকুয়ালস টু বি সি √3। এবার আমরা চলে আসবো এই ত্রিভুজটায়, অর্থাৎ ত্রিভুজ এ ই ডিতে, আবার সমকোণী ত্রিভুজ এ ই ডি তে এক্ষেত্রেও আমরা ট্যান ইউজ করব, ট্যান এ ডি সি এ ডি ই ইকুয়ালস টু লম্ব হচ্ছে আমাদের এ ই আর ভূমি হচ্ছে আমাদের ই ডি। সুতরাং ট্যান এ ই ডি ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি সমান সমান এইটা এই থাকছে, আর ইডিটা আমরা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে বি সি ইকুয়ালস টু ডি ই, ডি ই আর ইডি একই জিনিস, আমরা বি সি ইকুয়ালস টু ডি ই লিখেছি, এক্ষেত্রে আমরা ইডির জায়গায় বি সিটা লিখছি আমাদের সুবিধার জন্য। আর ট্যান 30 ডিগ্রি ফেলো আমরা সবাই জানি 1/√3, তাহলে এটা বেরোচ্ছে এ ই বাই বি সি। তাহলে খুব ইজিলি এ ইর একটা ভ্যালু আমরা পাচ্ছি, যেটা হচ্ছে বি সি বাই √3। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমরা এ বির ভ্যালু পেলাম, যেটা হচ্ছে সম্পূর্ণ ল্যাম্প সম্পূর্ণ বাড়িটার উচ্চতা, অন্য যেটা পেলাম সেটা হচ্ছে এই যেটা হচ্ছে বাড়িটার এইটুকু অংশের উচ্চতা, অর্থাৎ বাড়িটা যতটা বড় ল্যাম্পপোস্টের চেয়ে তার উচ্চতা। তাহলে এখান থেকে আমরা ল্যাম্পপোস্টের উচ্চতাটা বের করার চেষ্টা করব। ল্যাম্পপোস্টের উচ্চতা হচ্ছে বিই সমান বিই ইকুয়ালস টু এ বি মাইনাস এই, কীভাবে আমি তোমাদের ছবি থেকে দেখাচ্ছি, এই বিই অংশটা কার সমান হবে, গোটা ল্যাম্প গোটাটা থেকে অর্থাৎ এ বি থেকে যদি এইটা মাইনাস করি তাহলে বিই পেয়ে যাব। এই জিনিসটাই আমরা এখানে করতে চাইছি এমনভাবে যে এ বির দৈর্ঘ্য আমরা পেয়েছি বি সি √3, আর এই দৈর্ঘ্য বি সি বাই √3। তাহলে আমরা যদি বি সি কমন নিয়ে নিই তাহলে এটা পাচ্ছি √3 মাইনাস 1/√3, বা এখানে ছোট্ট একটু ক্যালকুলেট যদি আমরা করে নিই ক্যালকুলেশন, তবে এখানে আমরা পেয়ে যাচ্ছি √3 উপরে 3-1, তোমরা জানো ভগ্নাংশে যোগের বিয়োগের নিয়ম অনুসারে। তাহলে আমরা পাচ্ছি বি সি ইন্টু 2/√3, যেটা হচ্ছে বিইর ভ্যালু, আর বিইটা বিইটা হচ্ছে আমাদের ডিসি অর্থাৎ সিডি সমান, যেটা হচ্ছে ল্যাম্পপোস্টের উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব সিডি সমান সমান হচ্ছে আমাদের বি সি ইন্টু 2/√3। তাহলে এবার আমরা বি সি সিডির ভ্যালু জানি, অর্থাৎ ল্যাম্পপোস্টের উচ্চতাও জানি বি সি রিলেটেড একটা টার্ম দিয়ে, আবার এ বি অর্থাৎ বাড়ির উচ্চতাও জানি বি সি রিলেটেড একটা টার্ম দিয়ে। তাহলে আমরা খুব ইজিলি এখানে করতে পারি অতএব এ বি অর্থাৎ বাড়ির উচ্চতা ইজ টু সিডি অর্থাৎ ল্যাম্পপোস্টের উচ্চতা অনুপাত, যেটা হচ্ছে বি সি √3 ইজ টু বি সি ইন্টু 2/√3।
এই দুটো অনুপাত থেকে বিসি সরিয়ে নিলে আমরা পাচ্ছি √3:2/√3। দুটো অনুপাতকে √3 দিয়ে গুণ করলে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 3:2। আশা করি আমি বোঝাতে পারলাম। AB:CD অর্থাৎ বাড়িটার উচ্চতা AB আর ল্যাম্পপোস্টের উচ্চতা CD, এদের অনুপাত হচ্ছে 3:2। কীভাবে ক্যালকুলেট করলাম তোমরা দেখতে পেলে।